এবার যে পিড়ির সরকার কত ছিনিয়ে দিয়েছি তা কি বলবো কিন্তু ভাই রে কিছুতেই কিছু হলো না দশ থালা ধানও বাড়ি আনতে না পারবি কেমন কই রে ওই বৃষ্টি না হইলে ধান হয় রে ঠিক বলেছিস ছবি খোদা তালার মর্জি দেখ এখন কর্তা বাবু কি করেন উনি আর কি করবেন উনি কি খাজনা ছাড়বেন সেটাও ঠিক তুই এখন কি করবি মাথা করব কি করবি মাথা এখন মন দি এবার যদি লাঙল খানার গরু দুটো যায় তাহলে তো গেলাম হায় আল্লাহ বাপ দাদার ও কি আমার ছাড়তি হলো তুই ভাবিসনি আমি তোরও এ কথা বাবুকে দুই একটা কথা বলতে কসুর করবো না আরে দেখ না আগে কর্তা বাবু কি করেন সালাম কাটতে পারবো হ্যাঁ রে পে তুই বেটা তো ভারী বদ তুই খাস না দিচ্ছি কেন রে হ্যাঁ আরে বেটা শুক্র থাকিস না কত বল আগে কত বাবু আমি আর কি বলবো ফসলের হাল তো আপনি নিজেই ওয়াকিফ হয়েছেন আরে তোর ফসল হোক না হোক তাতে আমার কি আপনি কর্তা কর্তা বাবু মর বেটা কর্তা হ্যাঁ কর্তা আরে কর্তা হয়েছি বলে কি কোম্পানি সরকার আমাকে ছাড়বে ছাড়বে না এখন খাজনা কত দিবি তাই বল কত্তা বাবু বান্দা অনেক দিনের রায় আপনি এখন মেহেরবানি না কইলে আমি আর যাবকানে আমি এখন এই 12টা গন্ডা পঠা ছড়া রাখ কইর দিতিবার বনা ওই ব্যাটা তো কম বজ্জাত নাছরে তো ঠিক 11 পাওয়া যাবার কথা তুই এখন কেবল 3 শিকে দিতে চাছ কেবল 3 গদা আগে এই পাজিটাকে ধরে নে যে জমাটারে जिम्मे করে আগে যা এইখানে চলো

বাবুিরে আপনি এই দেখের মত হানিফকে maaf দেন। ও बेटा এবারে তাই সুরিটাকে নিকে করেছে তারে আপনি দেখেছেন? না, देखी নি তো। ওত্তা বাবু তা রূপের কথা কি বলবো? বয়স একেবারে 19। ছেলে পিলে হয়নি আর গায়ের রং সেটা একেবারে কাঁচা সোনা। হ্যাঁ? পুলিশ কি হই? আগে আপনার কাছে কি আমি মিথ্যা বলছি? এই আমাকে দেখতে পারি? তারি কবে দেখবেন বলেন? এই মুসলমান মাগিদের মুখ দিয়ে যে পেজের গন্ধ ভক করে বের হয় তা মনে হলে বমিয়েছে হানিফের মা কিন্তু সেই রকম না ওর গায়ে দিয়ে কোনো গন্ধ গন্ধ বের হয় না মুসলমান জবন লেটসো পরকালটা কি খোয়াবো মুসলমান হয়েছে তো কি হয়েছে আপনি নিজে না আমারে কত ইয়ে হইতে গল্প বলেছেন গল্প কোন গল্প কিছু গল্প আপনি বলেছেন না শ্রীকৃষ্ণ ব্রজে গোয়ালাদের মেয়েদের নিয়ে কেলি দীনবন্ধু তুমি যা করো স্ত্রী তার আবার জাত কি হ্যাঁ তারা তো সাক্ষাৎ প্রকৃতি স্বরূপা এমন প্রমাণ তো আমাদের শাস্ত্রেও পাওয়া যাচ্ছে বটে তা কথা তুই বলছিস সুরিটা সুন্দরী বটে হ্যাঁ আগে দেখলেই টের পাবেন ডাক দে হানিফের বোকে এ হানিফ 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 হ্যাঁ আমি আকে কত্তা আজ যুতি তোকে আমি তিন চিখি নিয়ে ছেড়ে দিই তাহলে বাদ বাকি খাস না তুই কবিদবি বলতি কি আকে কত্তা মশাই আল্লাহর নাম তো মার ডেড়েকে মোতে দিতি পারগো আচ্ছা তাহলে তুই ওই পয়সাগুলো দেওন থেকে দেখে যা সালাম কত্তা কত্তা হোন তো আকেবারে যোগ্য কত্তা বাসলা 12 ঘন্টা পরষাত তো কি কাটিতি আছে আর এইদিকে বাঁধিয় নেসি আর আচ্ছা যদি বড় পেড়া পিড়িখত তাহলে কিন্তু সবই দিতি হচ্ছে

প্রণাম দুঃখের কথা কি বলবো পর কবে হলো অদ্ভুত চতুর্থ দিবস হয়েছিল কি তেমন কিছু নয় তবে কি না বড় প্রাচীন হয়েছিল প্রভু তোমার ইচ্ছে সব তোমার ইচ্ছে এ বিষয়ে ভাই আক্ষেপ করা বৃথা তা সত্য বটে তবে এক্ষণে আমি দায় হতে যাতে মুক্ত হই তা আপনাকে করতে হবে কি শুনছি দাদা কিঞ্চিত যে ব্রহ্মত্র ভূমি ছিল তা তো আপনার বাগানের মধ্যে পড়াতে বাজাপ্ত হয়ে গিয়েছে আরে যা হয়ে বয়ে গিয়েছে তা নিয়ে আর কথা কেন সে তো গিয়েইছে গতস্ব সূচনা নাস্তি তা তো এমনিও নেই অমনেও নেই তবে কি না আপনার অনেক ভরসা করে থাকি তা যাতে আমি এই দায় হতে মুক্ত হতে পারি তা আপনাকে অবশ্যই করতে হবে আমার তো ভাই এখন নিতান্তই কুসময় এই অল্প কিছু মধ্যে মধ্যেই বিশ হাজার টাকা খাজনা দাখিল করতে হবে এ রাজ সংসার মা কমলার কৃপায় আপনার অপ্রতুল কিসের কিঞ্চিত কটাক্ষ করলে আমার মতো সহস্র লোক কত দায় হতে উদ্ধার হয় আমি যে ভাই এ সময় তোমার কোনো উপকার করে উঠতে পারি আমার তো তেমন বোধ হচ্ছে না তুমি অন্যতর চেষ্টা করো ভাই দেখি যদি কিছু করতে পারি বাবুজি আপনি হচ্ছেন গুস্বামী রাজা আপনার সম্মুখে তো অধিক কিছু বলা যায় না আপনার বিবেচনা যা হয় তাই করুন এক্ষুনি আমি তবে বিদায় বলে প্রণাম প্রণাময় আমাকে তো একটু ডুল কেবল দাও 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 কথা নে পরে কথা আগে মেয়েটি তাহলে দেখতে ভালো বলছি আগে কথা বলছে আপনি যে ঈশ্বের কথা মনে করে উনিছে ওই যে ভট্টাচ্যুরির মেয়ে আপনি যাদের যে ইয়ে করে তার প্রাইভেট বাইরে গিয়ে এক মাস পাইছিলো হ্যাঁ 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 শরীরটা দেখতে ছিল বটে বেশ ভালো রাধে কৃষ্ণ প্রভু তুমি সত্য তা ওই ইচ্ছে এখন কি হয়েছে রে আগে সে এখন বাজারে হয়ে গেছে কিন্তু যে হানিফের মাগ এ দেখতে অনেক সুন্দর বলিস কি এই কথা আজ রাতে ঠিকঠাক করতে পারবি তো আগে আজ না হলেও কাল পরশুর মধ্যে কইরে দেব হ্যাঁ যত টাকা লাগে আমি দেব টাকার ভয় করিস না যত টাকা লাগে আমি দেবো কর্তাটি এমন খেপে উঠলেই তো আমরা বাসি গোমরকেই মুচির পার্বণ কথা তু রে

বড় মেয়েটা কে যাও আজ্ঞে আমার মেয়ে পাঁচিকে চিনতে পারলেন না নেই কি তোমার সেই পাচলি বালো ভালো মেয়েটি বেঁচে থাকুক তো হয়েছে কোথায় আজ্ঞে থানাকুল কৃষ্ণনগরে পালেদের বাড়ি হা হা তারা বেশ বড়ো মানুষ বটে তা জামাটি থাকে কোথায় আজ্ঞে কলকাতায় কলকাতায় থেকে লেখাপড়া শেখে হ্যাঁ তা জমায়টি কলকাতায় যে থাকে বটে হ্যাঁ হ্যাঁ আজ্ঞে হ্যাঁ মেয়ে ঠিকই যে কর্তবাবু কত কষ্ট করে এনেছি তার আপনাকে কি কি বলবো বড় ঘরে মেয়ে বিয়ে দিলে এই দশাটি খটে তা আসত্ব বটে হ্যাঁ হ্যাঁ শরীর মবজ উপস্থিত তাতে আবার স্বামী থাকে বিদেশে এতেও যদি কিছু করতে না পারি তাহলে আর পারবো কি সে ও পাছে একটু কাছায় তো তোকে ভালো করে দেখি সেই তোকে ছোটোবেলায় দেখেছিলো এখন তুই আর বেশ ডাঘর হয়ে উঠেছিস আয় কাছে আয় হে জান আমা হয় কিসে যাক কর্তা বাবুকে গিয়ে দণ্ডবাদ করে কর্তা বাবু তোর জ্যাঠা হন যে যা শিহরে কদম্ব ফুল দারিম্ব আ ও মা এ বুড়ো মিচের তো কম নয় গা এ আমাকে খেয়ে ফেলতে চায় না কি ও মা ছি 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 ও কি গো এই যে কি বল আমার দিকেই তাকিয়ে রয়েছে মর হা আহা কত্তা বাবু আপনি কিছু বলবেন হ্যাঁ না মানে Taman কিছু না এই এখানে থাকবে কত দিন ওর এখানে এক মাস থাকবার কথা আছে তাহলেই হয়েছে ধনঞ্জয় অষ্টাদশ দিনে একাদশ অক্ষহীন সেনা সমরেbod করেন আমি কি এক মাস একটা তেলির মেখে বস করতে পারবো না কৃষ্ণ হে তোমার ইচ্ছে কত্তা বাবু আপনি কিছু বলতে চাইছেন হ্যাঁ না মানে ওই পিতাম্বর ভাই কোথায় সে নুনান্তে কেশপুরে হাঁটে গেছে তো আসবে কবে বলে গেছে চার পাঁচ দিন লাগবে কর্তা বাবু আমরা এখন ঘাটে জল আনতে যাই আমরা ঘাটে জল আনতে যাই মা পাচ্ছি আয় পিতাম্বর ফিরে না আসতেই এই কম্বরটা সারতে পারলে ভালো হয় আহা সুরি কি সুন্দরী কবিরাজে নবযৌবনের স্ত্রী লোককে মরাল গামিনী বলে বর্ণনা করেন সে কিছু মিথ্যে নয় আগে এই আবার সেরে সেরে তাই কথা দেখ না এ বিষয়ে কিছু করতে পারিস না কি আগে কত মাসে এ আমার কম নয় তোমাকে আর কখনো শুনি তা বলতে পারি না তবে আমার পিসির সাথে কথা বললে দেখতে পারি যদি সে কিছু করতে পারি তাহলে দাঁড়িয়ে আসিস কেন যা তোর পিস আগে বলবে আসোন যত টাকা লাগে আমি দেবো তাহলে আমি যাই প্রভু সব তোমার ইচ্ছে হা হা কি চমৎকার রূপ গা আবার একটু সেনালিও আছে তা দেখি কি হয় এখন যাই সন্দেহ নিকের সময় উপস্থিত হলো দিনে বন্ধু তুমি যা করো আহা এই সুরিকে যদি হাত করতে পারি বলিস কি পঞ্চাশ টাকা মুই কি আর ঝুট বলছি এমন গরুখর হারাম যাদা কি হেদুদের মধ্যে দুজন আছে সালারা এতে জানে মারে তারপর তাদের সবকিছু কেড়ে নিয়ে তাদের বউদের সঙ্গে হিসাব করে ঠিক আছে আমিও দেখে নিব কোম্পানির মূলকে ইনসাফ আছে কিনা ওই কাফেরকে যদি গরু না খাওয়াইছি তা কি বলেছি ব্যাটার এত বড় মগ্ধুর আমি গরিব বলে কে বোঝা গেল হয়েছে হয়েছে এবার তোমার গোসা থামাও কেন থামবা আমার বাপ দাদার নবাব সরকারের চাকুরি করেছে কেন রায় থাচ্ছি বলে ওই দেখো এদিকে আসছি হ্যাঁ এখনই আসছে আরে না না যেই মাগি কি আমার কাছে পেটিয়ে ছিল সেই মাগি এদিকেই আসছি বাবা। বেটাদের বাড়িতে আসতেও গা বমি বমি করে কুকুর ভক্ত ভক্ত বাবু তো আর কম্মে তো দিবেন না এত যে বুড়ো হলো তাও বাবুর রস যেন একেবারে উতলে পড়ে কম করে তিরিশ বছর হলো বাবুরে কম্ম করছি কত যে কুলের বৌঝি কত রাড় কত মেয়ে যে সর্বনাশ করলেন এদিকে বাবু আবার পরম বৈষ্ণব ফির সোমবার হবিষ্যি করেন মালা ঠক ঠেকিয়ে বেড়ান কি নিষ্ঠে গা এদিকে এই ছুরিকেই রাজি করাতে পারিনি ওইদিকে আবার পিতেম মেয়ে পসি ওরে তো এই কথা বলতেই ভয় পায় সে তো আর যে সে ঘরের বউ নয় যে দুই চারটে টাকা দিলেই একেবারে আর বাবুর যদি যুবকাল থাকতো তাও না হয় কথা ছিল ছুরি নারাজ হয়ে রাগ টাক করলে না হয় হাসি ঠাট্টা করে উড়িয়ে দিতাম দেখি এইদিকে যদি হয়ে যায় তো বাঁচি ও ফতি ফতি বাড়ি আসিস না রে ও ফতি একবার বাইরে আয় দেখিনি ফতি গোস্তানির মাথাটা ভাঙতে পারলে গাটা ঠান্ডা হতো চলো তপাত গিয়ে দাঁড়াই দেখি মাগি আইসে কি করে চকলো চলো ফতি ও ফতি কিডা কিডা ডাকে ও মা উটি দিদি যে কি খবর হানিফ কোথায় রে সে তো খেতে গেছে লাঙল দিতি আপুৎ কেসে মিন্সেসে নাকে বলে সাক্ষাৎ জমের দুধ হ্যাঁ তাও তুই এখন কি বলবি ভাই তা কি বলবো ওমা, কি আবার বলবি সোনার খাবি সোনার পরবি নাকি এইখানেই বাঁধি হয়ে থাকবি তা ভাই যার যেমন নসিব তুই মুখে ওই জোয়ান খসম সেরে ওই বুড়োর কাছে যদি বলিস বুড়োর ট্যাকা আছে গাড়ি গাড়ি বুড়ো মলিক ট্যাকায় মোর কী হবি ওমা এ হলো কপালের কথা ও কথা ভাবলি কি আর কাজ চলে শোন এখন পঁচিশটি টাকা এনেছি যদি ওই কম্ম করিস তো টাকাটা দি আর যদি না করিস তো বল আমি চলবে দিদি দাঁড়া না ভাই এটু সবুর কর না তুই যদি আমার কথা মানিস তাহলে দেরি করে কাজ নেই রাজি হয়ে যা আচ্ছা ভাই দে টাকাটা দে দেখি ভাই আবার যেন গোল না হয় তার জন্যে ভয় কি আমি সাজের বেলায় তোদের বাড়ি যাবনি দে টাকাটা দি আচ্ছা এই কথা কেউ মালুম করতে পারবে না তো মা কি সভ্যনাশ আচ্ছা এই কথা জানা জানি হলে মোদের যত লাশ তোদের তো তত নাই তোরা হলে রে আর মোরা হলাম হিঁদু তোরা রাড়ি হলে আবার বিয়ে করিস তোদের তো আর কুলমান নেই মোরা রাড়ি হলে নিকা করি তোরা রাড়ি হলে কি করিস ভাই দে দে টাকাটা দে একি এটা এক কম্পাস গন্ডা টাকা ছ টাকা ভাই আমার দস্তুরি না না তা হবে না তুই ভাই 2 টাকা রাখ মাত্র দুই টাকা ওপতি তুই না আমরা 4 টাকাই দে ঠিক আছে ঠিক আছে তুই তাহলে 2 টাকা ফেরত দে আর সাঁজের বেলায় কিন্তু থাকিস আম বাগানে হ্যাঁ আমি এসে নিয়ে যাবো আচ্ছা আচ্ছা তুমি এখন যাও আচ্ছা শুনলে এ শোন দেখ এ কিন্তু কম মানসির টাকা নয় এই টাকা নিয়ে বজজাতি করে হজম করা কিন্তু তোর আমার কম্ম্য নয় হ্যাঁ সে কি বজজাতি করবো কেনে আচ্ছা আম বাগানে থাকিস সাজের বেলায় হ্যাঁ আমি এসে নিয়ে যাবো খান আমি চললাম সালা হারামজাদের মাথাটা ভাঙতে পারলে যেন গা শালা সালা কাফের মুসলমানের ইজ্জত মাতি চাই থামো থামো মাথাটা একটু ঠান্ডা করো এই দেখিস আর সমঝো চলিস আর যা কয়ে দিছি তা যেন ইয়াদ থাকে আর ওই শালা কাফের যেন তোর গায়েটায় হাত না পারে আরে ও সব তোমার ভাব কি হবি না চল চল অনেক কষ্টের দেখছি আবশ্যক হবে শেষে ওই প্রাচীন তেঁতুল গাছটাই কাটতে হবে আহা বাল্য অবস্থায় ওই বৃক্ষ মুলে কত যে ক্রীড়া করেছি তার স্মরণ পথ আর হলে মনটা চঞ্চল হয় দূর হোক ওসব কথা এখন আর ভাবলে কি হবে হানিফ হানিফ গদি ও হানিফ হানেফ কে কি বলছো আচ্ছা তেঁতুল গাছ কাটতে হবে তা তুই পারবি কেন পারব না খুব পারবো তবে তোর কুড়ালিখানা খানা নে আমার সঙ্গে আয় হ্যাঁ কথা বাবু ছেড়াদের জন্য তোমাকে কি যাচ্ছে গা আরে ও কথা আর কেন জিজ্ঞাসা করিস যে বিঘা করি ব্রহ্মপুত্র ছিল তা তো তিনি কেড়ে নিয়েছেন আরে দায়ের সময় গিয়ে জানালেন তা তিনি বললেন এখন আমার বড় কুসময় আমি কিছু দিতে পারবো না সে ঠাকুর কর্তাবাবু তোমারে কিছুই দিলেন না পরে কত বলে কয়ে পাঁচটি টাকা বার করেছি সকলই কপাল ঠাকুর তোমার সাথে মোর ধরে বাচ্চিত আছে কি বাচ্চিত এখানে বলা যাবে এদিকে এসো কেন রে কি এমন কথা যে তোর সাথে আবার অন্যখানে যেতে হবে না এসো সে কি গো দিদি এখনই চলে এসে তো কেন না রে ওই আম বাগানে হবে না আম বাগানে হবে না কর্তা বাবু নিষেধ করলেন দিদি তুই মোকে কোথায় নিয়ে যেতে চাস ওই যে পুকুর ধারে মন্দির আছে না সেইখানে উমা ওই ভাঙা মন্দিরটার ওইখান আরে তুই সন্ধেবেলায় তৈরি হয়ে থাকিস আমি এসে যা করতে হয় করে করবে নেব না গো দিদি মোর বড় ভয় নাচ্ছে ভয়ের কি আছে রে আমি তো রয়েছি আর ট্যাঁকা নিয়েছিস এখন তো না করলে বাঁচবি নে আচ্ছা তুমি এখন যাও মোর আদমি এখন ঘরে আসবে ঠিক আছে তুই তৈরি হয়ে থাকিস হ্যাঁ ও দিদি এসব কথা যেন কেউ জানতে না পারে ওলো তুই কায়েত না বামুনের মেয়ে এলো যে তোরা তো ভয় লো সে আমি যাই হই মোর আদমি যদি জানতে পারে তো তোমার আমার দুজনেরই গলা টিপে মেরে ফেলবে হ সে অবশ্য সত্যি ভেটা যদি দেখবে সাক্ষাৎ জমের দুধ তাহলে আমি শুনলাম হ্যাঁ তুই তৈরি হয়ে থাকিস হ্যাঁ আমি যাই তুমি যাও আর এত তাতে আবার জবনি রাম বলো রাম বলো এতদিনে কলিদেব যথার্থ রূপে এ ভূমিতে আবির্ভূত হলেন এখন বলো তো ঠাকুর আমার কথাটা কেমন হুম এতে দেখছি আমাদের উভয়েরই উপকার হতে পারে তবে হানিফ বলো ঠাকুর খুব সতর্ক থাকতে হবে সে কথা তোমার ভাবতে হবে না 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 এই কম্য অবহেলার নয় বেলাটা কি আর ফুরোই না দীনবন্ধু তোমার ইচ্ছে তবে হানিফের মাগজে পাওয়া গেছে সেও কম কথা নয় চুরি দেখতে বেশ বয়স অল্প আর নব যৌবনের মধ্যে একেবারে যেন ঢলে ঢলে পড়ছে শাস্ত্রে বলেছে যে যৌবনে কুকুরি ধন্য কিন্তু বেলা যে এখনো পুরো না প্রণাম হ্যাঁ হ্যাঁ আনন্দ আনন্দ কাল রাতে এসে পৌঁছেছি হ্যাঁ কি সংবাদ বলো তো কিছু শুনি আগে সকলেই সুসংবাদ অনেকদিন বাড়ি আসা হয়নি বলে মাসখানেকে ছুটি নিয়ে এসেছি বেশ করেছে তারপর অম্বিকার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল অম্বিকার সঙ্গে তো আমার প্রায় রোজই সাক্ষাৎ হয় ভালো ভালো তারপর অম্বিকার লেখাপড়া কেমন হচ্ছে জ্যাঠামশাই যে কি বলেন অম্বিকার সম্ম ক্লেবার চোকরা হিন্দু কলেজে আর দুটো নেই কি বড় ছোকরা বললে বাবু ক্লেবার মানে চতুর মেধাবী ও তাই বলো তবে তোমাদের ইংরেজি কথা আমার কানে ভালো লাগে না বাপু তা বাবু একটা কথা বলো দেখি এই আমারই অম্বিকা কোনো অধর্মাচরণ করছে না তো অধর্ম সে আবার কি এই যেমন ধরো দেব ব্রাহ্মণের প্রতি অবহেলা গঙ্গা স্নানের প্রতি ঘৃণা না ও অমীকে এমন কোন কাজ করে না আমি জানতাম অমিকা আমার ছেলে কিনা তবে জ্যাঠামশাই কলকাতায় এখন বড় বড় হিন্দুরা সব মুসলমান আবর্চি রাখছে বলো কি হ্যাঁ হিন্দু ভাই নিরে রোধ করা হয় প্রাম্রাম রাম রাম নেড়েদের ভাত খেলে যাত যায় আর মেয়েদের নিলে কিস্ত্র হয় না

বাবু কোথায় বাবু গেছে ঠাকুরদার দর্শনে তাই বলে তুইও কেন সুবি কি মজা রে রাম বাবুরাই আছে মজাতে খাওয়ার সময় ঘি আর দুধ শোয়ার সময় নরম বিছানা দে 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 জন্মে একবার বাবু গিরি করে নেই মরশলা বাবু দেখবে বাবু দেখবে কেমনে এ রাম আমার শরীরটা টিপে দে ইস আমি কি তোর চক আমি তো আর পায়ে আমার একবার দে আমি তারপরে তো দেবেন সত্যি আমাকে দিবি তো ও ফতি একটু তাড়াতাড়ি কর না রে ভাই শুনতে হয়ে এলো যে কত্তাবুবার এসে দাঁড়িয়ে থাকবেন এইতো চলো বাবা ও কি জি একেবারে রাজরানি লাগছে রে কত্তা বাবু দেখে প্রফুল্ল হবেন নে চল 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 পছন্দ করে সৃষ্টিটা সংগীত ওই মাগির গায় যদি পেজের গন্ধ টন্ধ থাকে ওকে ও না হয় একটু মাখিয়ে দেব এ গোদা আগে ওরা কি এসেছে এতক্ষণে নিশ্চয়ই এসে পড়েছে ওটাই তো মন্দির না আগে এখনো তো কেউ আসেনি দেখি তবে চল আমরা কোথাও লুকিয়ে বসে থাকি হ্যাঁ আপনার মধ্যে দেখ আমি যতক্ষণ পর্যন্ত ইশারা না করে তুই চুপ করে বসে থাকিস না থাক না লেখিন ঠাকুর কেউ যদি আমার সামনে আমার বিবির হাত দেয় তাহলে কিন্তু হারামজাদার মাথা আমি টেনে ছিঁড়ে ফেলবো দেখ আমি আমার রাগলে চলবে না সব নষ্ট হবে তুই একটু কী হয়ে থাক ও কি ঠাকুর কী হব আমার লহু গরম হয়ে উঠতেছে আমার আমার দুটো হাত নিসপেস করতে। আমি যদি সোলার একবার বাগে বাইক দেখ আমি তুই যদি অমন করিস আমার কথা যদি না শুনিস তবে আমি এর মধ্যে নেই আমি চোর রে রও না ঠাকুর এত গোটসা খাও কেন গোসা আমি হচ্ছি না তুমি হচ্ছিস দেখো ঠাকুর আমি যদি চুপ করে থাকি তাহলে আখেরে আমি ওই সোলারে সর দিতে পারবো হ্যাঁ আমি পারবো বলছো ঠিক আছে চলো চলো চলকানোর জন্য একটা ভালো জায়গা খুব তুমি যাবালো তাই হবে তো Mamma! বাবা ওরে বাবা মোর বড় ডর লাগছে ডর তো আমারও লাগে রে ডর আরে এইখানে ডর কিছু নেই হ্যাঁ মোরে আজ সাপেই খাবে না কি হবে রে দিদি কিছুই করতে পারিনি ওরে বাবা হ্যাঁ তো ডরাস না তো এই হলো মন্দির বাবু তো এখানেই আসবেন তোকে তো আমি দুপাশ কর দূরে নিয়ে যাচ্ছি রে দাঁড়া এইখানে তোর বাবু কখন আসবে না আসবে ঠিক আছে মোরা দুটি কেমন করে থাকবো বড় ডর লাগছে সুরি মিশে বলেনি সার থেকে খুটখুটে অন্ধকার কাউ সমসম করতেছে শুরু এইখানে নাকি ভূত আছে ও দিদি তুই যাই তুই থাক আমার ইসমি আমি থাকলে কি আর হবে রে আমার কি আর সেই কাল আছে তাল শাস পেকে শক্ত হলে কেউ তারে খেতে চায় না ও পতি তুই আর একটু দাঁড়া ভাই এই কর্তা বাবু এসে গেল বলে না ভাই আমি তোর পরিপাতি কিচ্ছু চাই নে মোর আদমি যদি মালুম করতে পারে মনে আজ তো ডাকবে না আরে সে টের পাবে কেমন করে ওই মিশে মিশে ধরাস না তো এত হ্যাঁ

সঙ্গে কথা বাবু এই কতক্ষণ থেকে দাঁড়িয়ে রয়েছি হতে বলতে না ফিরিয়ে যায় তা একটু বিলম্ব হয়েছে বটে এই কি আমার সেই মনোমোহিনী হা আহা

সুন্দরী কি করছে কি হানফের ঘরে মানায় রাজরানি হলে পরে তবে যথার্থ হতো ময়ূর চকর সুখ না পায় হাই বিধি পাকাম দ্বার কাতে খায় দুধুমুখী তোমার বদন দেখি দেখে আমার মন কুমুদ প্রফুল্ল হলো আজ পাতে পাই সিংহা ফুটবেন তখন রসিকতার কমতি নেই কাত্তা বাবু ও হলো নেড়েদের মেয়ে ও সত্যি বুঝবে আহা তুই কর আগে সে না হয় সুপ করলে। ও দিদি মুখ তোর পায়ে ধরি মুখ এখান নিয়ে চল আরে মুখপুরি বারবার একই কথা বাবু এত করে বলছে তবু তো মন ওঠে না আরে বলো বলো ওকে একটু বুঝিয়ে বলো বাবু নেড়ের জাত কি না কথাই বলে তেঁতুল নয় মিষ্টি নেড়ে নয় ইষ্টি আরে কর্তা বাবুরে পেলে কত বামুন কায়েদ বলতে যায় তুই হলি মেরে তোদের জাত আছে না ধর্ম আছে ভাগ্যিস কর্তা বাবু নজরে পড়েছিলি মুই অনেকক্ষণ ঘর সেরে এসেছি মোর আদমি এসে মুখে খুজবে মুই যাই তুমি যদি যাবে প্রিয়সী তবে আমি বাঁচবো কিসে তুমি আমার প্রাণ তুমি আমার কলিজে তুমি আমার চোদ্দ পুরুষ

তো ভগ্ন শিবের তো নেই আর তাছাড়া এই অপসরার জন্য হিন্দু আর কম ছাড়া ছেড়ে দেড়ে দাও ও পা পা ওরে বাবা একবার তো বিচার বটে বটে রে মারে দাদা ঠাকুর আছেন ভালো হয়েছে এই বামন থাকলে আর ভূত আসতে পারবে না কে কি কর্তা बाबूजी আমন করে পড়ে রইছেন হয়েছে কি বাসস বুদ্ধি দাদা সে আজ ভূতের হাতে মরেছিলাম আর কি তুমি এসো ভালোই হয়েছে বাবুজি পিছনে ভূতটা চলে গেছে চলে গিয়েছে গেছে চলে গেছে আবাসলেম রুকিয়ে আছে চল বাছা চল এখন যাই বেঁচে থাকলে রোজগার অনেক হবে ওমা এ থেকে ভূত সাজি মশাই আপনিও এখানে আছেন এ পথ দিয়ে যাচ্ছিলাম গঙ্গানির শব্দ শুনে এলাম এইটা কত বাবু এই যে আপনি এই সময় এখানে এরাই বা কেন এসেছ এ মানে এ তো দেখছি খানীব মা তুমি তো বুঝেছো আর লজ্জা দিও না আমি যেমন কামো করেছিলাম তার উপযুক্ত শাস্তিও পেছি কথাটা যেন প্রকাশ না হয় ভাই এই বুড়ো বয়সে কিউ টের পেলে আমার যাতনে সাই পড়বে তুমি আমার পরম আত্মীয় কত বাবু আপনি হচ্ছেন বড় মানুষ রাজা আমি দরিদ্র ব্রাহ্মণ আমি আপনার আত্মীয় হব এমন কি ভাগ্যে আছে

যে নাকি কুটি সঙ্গে এই মন্দিরের দিকেই এসে তাই তালাশ করতে করতে এখানে এসে পড়লাম তা এখন দেখতেছি কত্তা বাবুর মুসলমান হাতি সাদ হইছে তা আমারে কলি তো আমি ফতিস্থই সোনাছাদ আদারে এনে যা হই বই গিয়েছে তানিয়ার তানিয়াল আমাকে লজ্জা দিস আমি তোকে খুশি করতে তো হ্যাঁ কত্তা বাবু আপনি যে এত নেড়েদার গাল પાડতেন এখন দেখছি যে আপনি নিজেই নেড়ি হতে সাদ করেছেন তা এত খুশির কথা এ কথা তো আমাদের জাত কুটুম্ব হবে কি সর্বনাশ বলিস কি রানি ও বাসপদ দাদা তুমি রক্ষে না করলে তার উপায় নেই আনিকে দুটো কথা বোঝায় বলো ভাই মানে এদিকে আয় মানুষ পরে একদিকে জাতের ভয় আরেকদিকে অপমান এখন পৃথিবী দুবাগ হলে আমি তাতে প্রবেশ করি এই নাকে খদ এমন কম্ম আর নয় কত্তা বাবু মেলে মেয়ে বুঝি আর পছন্দ হচ্ছে না দূর বাবা মা কি দুচন্দ তো আমার এই সব সে কি করতে বাবু এই এখনই আমি আপনার কুল যে হচ্ছিলাম আরও কত কি হচ্ছিলাম আর এখন আমাকে বলছে দু হ আজ থেকে শুধু তুই না এই জঘন্য কম্মুটি জীবন থেকে বিদায় করলে এতে যদি ভক্তবরা তাদের চেতন হয় হুম পিসি কত্তা বাবু conseguir কত্তা যদি সত্যি হয় তাহলে তো গদার পেশাটাই উঠলো কটুক ভাষা গত থাকি তো ভিক মিঙে খাব আমি কি জানি এই যে নেরল মে সাথে ভূত থাকে জানলি কি আর এই কম মে হাত দি কত্তা বাবু আমি কি 200 টাকা দিয়ে দিন হ্যাঁ তবে সব গোল মিটে যাবে 200 টাকা এই যে আমি দনে prale gelum পাচস্পতি দাদা কিছু কমトム হয় না আগে না এর কমে কোনো মতেই হবে না ঠিক আছে তবে তাই দেব এমন কন্যের এই দেব দক্ষিণা হওয়ায় পৌঁছি দীনবন্ধু তুমি যা করো